ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন আনোয়ার ইসলাম, এক সেকেন্ড উনি আওয়ামী লীগ করেনি এবং উনি বিএনপির একজন মন্ত্রী পিএস ছিলেন। তো আমরা যদি ক্যাপেবল লোক না খুঁজতাম, যদি দলীয় লোক খুঁজতাম, ডেফিনেটলি আমরা তাকে প্রমোশন আপার এক্সটেনশনে দেওয়া হতো না। এবং ওই সময় যিনি মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের আহমেদ কাইকোবাস, সে জীবনে কোনোদিন রাজনীতি করেনি, ট্রু একজন প্রফেশনাল। হ্যাঁ, আচ্ছা আজকের কথা যদি বলি, যদি আওয়ামী লীগ সে ধরনের কিছু চাইতো, অনেকে বলেন, অনেকে বলেন কি এটা সত্য কথা যে আপনার আমাদের অপুভাই সদ্য সাবেক এক মাসের জন্য যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তার বাবা একসময় আওয়ামী লীগের এমপি ছিল, অনেকে ধারণা করে নিয়েছিলেন যে তিনি এক্সটেনশন পাবেন, কিন্তু প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে ট্রুলি প্রফেশনাল মাহবুব ভাই, যাকে আজকে ক্যাবিনেট সেক্রেটারি করেছে, সে কিন্তু ছাত্র জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল এমন কোনো প্রমাণ নেই। মোহাম্মদ আমিনুল ইসলাম যেটি আতিকুর রহমান আতিক বলছিলেন যে একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আলোচনার একটি ক্ষেত্র প্রস্তুত হতে পারে, নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার এবং বিএনপিকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বাস্তবতা কি সেটি বলে যে আমরা পরস্পর বড় দুই রাজনৈতিক দল কোনো ঐক্যমত্যে আসার সম্ভাবনা আছে? ধন্যবাদ জাহিদ, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি অগ্রজ রাজনীতিবিদ রিপন ভাই এবং আতিক ভাইকে এবং এসএট টেলিভিশনের দর্শক যারা অনুষ্ঠান দেখছেন বিশ্বজুড়ে সবাইকে আমার শুভেচ্ছা। আতিক ভাই একটি চমৎকার কথা বলেছেন যে এটা আসলে খুব ইতিবাচক একটা বিষয়, সেটি হচ্ছে যে বিএনপি এবং জাতীয় পার্টি সহ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের দাবি ছিল যে ইভিএমে জাতীয় নির্বাচন করা যাবে না। আওয়ামী লীগ যে কারণে হোক, নির্বাচন কমিশন সে সিদ্ধান্ত বাতিল করে তারা বলেছে আমরা ব্যালটে যাব। সে জায়গায় ডেফিনেটলি আমি মনে করি যে দাবিটা রিপন ভাইরা বলছেন যে নির্বাচন কমিশন স্বাধীন নয়, ওরা আওয়ামী লীগের আজ্ঞাবহ, তা যদি সঠিক হয় তাহলে আওয়ামী লীগ তাদের দাবি মেনে নিয়েছে, আর যদি সঠিক না হয় তাহলে নির্বাচন কমিশন স্বাধীন এটা তারা প্রমাণ করেছে। কারণ নাহলে ওরা ইভিএমে আজ্ঞাবহ হলে সরকার না চাইলে তারা ইভিএম বাদ দিত না, আবার আজ্ঞাবহ যদি হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে সরকার তাদের দাবি কিছুটা মেনে নিয়েছে। অর্থাৎ এখানে আলোচনার দরজাটা খুলল। কিন্তু একজন অগ্রজ রাজনীতিবিদ হয়ে শুরুতেই রিপন ভাই যেই উদাহরণটি টেনেছেন সেটার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল নেই, টোটালি এটা রিভার্স। বিকজ মূল বিষয়টা কি, বিড়াল কালো না সাদা এটা বিষয় না, বিড়াল ইঁদুর ধরে কিনা। তাহলে আমার কোন সরকার আসলো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি নির্বাচনটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হলো কিনা। তাহলে যখন একজন নির্বাচন একটি নির্বাচনকালীন সরকার হবে, সেই সরকারে যখন বিএনপি অথবা জাতীয় পার্টি অথবা অন্য রাজনৈতিক দলের একজন ভাইটাল দায়িত্ব আসবে, তখন কিন্তু চাইলেই তাকে অ্যাভয়েড করা যাবে না, তার ক্ষমতা সে খাটাতে পারে। তাছাড়া ওটা ছাড়াও নির্বাচন কমিশন যদি মেরুদণ্ডওয়ালা হয়, যেহেতু এটা একটা সাংবিধানিক বডি, তারা যদি বলে যে আমি এই নির্বাচনের ফল দিব না, সেটা মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, সরকারের বাবারও ক্ষমতা নেই তাদেরকে ওখান থেকে সরানোর, বিকজ এটা একটা সাংবিধানিক বডি। তাহলে এই জায়গাটা আমি মনে করি বিএনপির জন্য একটা বড় অপরচুনিটি ছিল, সরকারের সে প্রস্তাবকে গ্রহণ করে। যে কথাটি আতিক ভাই বলছেন যে সম্ভাব্য যে সংঘাত বারবার বিএনপি চায়, অর্থাৎ একটা ঘোলা করে জল মাস স্বীকার করতে চায়, যেটা 2014 সালে চেয়েছিল, 18 সালে চেয়েছিল, সেটি তারা ওখান থেকে বেরিয়ে আসার, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি তারা সেটা বেরিয়ে আসছে না, তারা সেটাকে বলছে লোক দেখানো। ইভেন হাস্যকর একটি বিষয় হচ্ছে কি, স্থানীয় সরকার নির্বাচন, এটি 5 বছর মেয়াদ শেষে নির্বাচন হওয়াটা সাংবিধানিক বাধ্যবাধকতা। যখন স্থানীয় সরকার নির্বাচনগুলো ঘোষণা করা হলো 5টি সিটি কর্পোরেশনের, তখনও বিএনপির মহাসচিব বললেন এটা সরকারের আরেকটি পাতানো ফাঁদ। আচ্ছা এখন তাহলে কি বিএনপি নির্বাচন অংশগ্রহণ করবে না, সেই কারণে কি স্থানীয় সরকার নির্বাচনটা করা যাবে না, এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে এক। তাছাড়া আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার মেনে নিল, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন তো কখনোই তত্ত্বাবধায়ক সরকারের দিনে হয় না, বাই ইলেকশন তো কখনো তত্ত্বাবধায়ক সরকারের দিনে হয় না, সবসময় স্থানীয় সরকার অধীনে যে সরকার ক্ষমতা থাকে তার অধীনে হয়, অর্থাৎ নির্বাচন কমিশন তার অধীনে নির্বাচনটি করে, সেজন্য আলাদা করে 15 দিনের জন্য অথবা 21 দিনের জন্য বা 1 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার হয় না, সেখানেও তারা পার্টিসিপেট করছে না। এখন হ্যাঁ রিপন ভাই একটি কথা বলেছেন যে প্রশাসনে যে হাইপার অ্যাক্টিভ কিছু অফিসার নেই সুবিধাবাদী তা নয়, এটা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে হাইপার অ্যাক্টিভ কর্মকর্তা বা অফিসার তৈরি হয়েছে, নট দ্যাট, এটা স্বাধীনতার আগে থেকে, স্বাধীনতার পরেও ছিল, আগেও ছিল। স্বাধীনতার পরে আমরা শুনেছি, যদিও আমরা তখন অনেক ছোটো ছিলাম, যে যারা পাকিস্তানের পক্ষে বেশি দালালি করেছে তারা আবার বঙ্গবন্ধুর জন্য মায়া কান্না কাঁদছে। আমরা এটাও জানি হাইপার অ্যাক্টিভ এমন ছিল
বঙ্গবন্ধুর বাবা মারা যাওয়ার পরে খন্দকার মোস্তাক কাঁদতে কাঁদতে বঙ্গবন্ধুর বাবার কবরে শুয়ে পড়েছিলেন, কিন্তু সে বঙ্গবন্ধুর ঘাতক ছিল, এ ধরনের হ্যাপার অ্যাক্টিভ ছিল। কিন্তু আপনি যদি অন্যদিকে দৃষ্টি দেন, আমি যদি প্রধানমন্ত্রীর কার্যালয়টা দেখি, আমি একদম উদাহরণসহ বলি যে এর আগে ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন আনোয়ার ইসলাম, এক সেকেন্ড উনি আওয়ামী লীগ করেনি এবং উনি বিএনপির একজন মন্ত্রীর পিএস ছিলেন। তো আমরা যদি ক্যাপেবল লোক না খুঁজতাম, যদি দলীয় লোক খুঁজতাম, ডেফিনেটলি আমরা তাকে প্রমোশন আবার এক্সটেনশনও দেওয়া হতো না। এবং ওই সময় যিনি মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের আহমেদ কাইকোবাস, সে জীবনে কোনোদিন রাজনীতি করেনি, ট্রু একজন প্রফেশনাল। হ্যাঁ, আচ্ছা আজকের কথা যদি বলি, যদি আওয়ামী লীগ সে ধরনের কিছু চাইতো, অনেকে বলেন, অনেকে বলেন কি এটা সত্য কথা যে আপনার আমাদের অবুভাই সদ্য সাবেক এক মাসের জন্য যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তার বাবা একসময় আওয়ামী লীগের এমপি ছিল, অনেকে ধারণা করে নিয়েছিলেন যে তিনি এক্সটেনশন পাবেন, কিন্তু প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে ট্রুলি প্রফেশনাল মাহবুব ভাই, যাকে আজকে ক্যাবিনেট সেক্রেটারি করেছে, সে কিন্তু ছাত্র জীবনে কোনো দিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল এমন কোনো প্রমাণ নেই। অথবা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যিনি তফাজিল সাহেব, উনিও কোনো দিন ছাত্র রাজনীতি করেছে এমন কোনো কোনো দৃষ্টান্ত উদাহরণ নেই। অর্থাৎ এই জিনিসগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ট্রু প্রফেশনাল যারা তাদের পক্ষে অবস্থান নিয়েছে, উনি কোনো দলবাজ মানুষ চায়নি। এখন আরেকজন আরেকটা কথা না, উনি চমৎকার একটি কথা বলেছেন যে এই প্রোঅ্যাক্টিভ অথবা হাইপার অ্যাক্টিভ পলিটিক্যালাইজ আমলা দিয়ে সরকার ইলেকশন কেমনে করবে। মজার বিষয় হচ্ছে কি, যদি তত্ত্বাবধায়ক সরকারও হয়, যেহেতু রিপন ভাইদের দাবি যে পুরো প্রশাসনকে আমরা এভাবে সাজিয়েছি, কিন্তু আমি প্রমাণ দিলাম আমরা সাজায় নেই, আমি উদাহরণসহ দিলাম নাম ধরে, যদিও জানি না নাম ধরে বলাটা কতটুকু প্রাসঙ্গিক হয়েছে, আমি বাধ্য হলাম নামগুলো উচ্চারণ করতে। তাহলে যদি তত্ত্বাবধায়ক সরকারও হয়, এখন যেহেতু তাদের দাবি অনুযায়ী পুরো প্রশাসন আমরা হাইপার অ্যাক্টিভ এরকম অফিসারকে দিয়ে সাজিয়েছি, তাহলে তো আপনাদেরকে ইন্ডিয়া, পাকিস্তান অথবা অন্য কোনো দেশ থেকে কম হাইপার অ্যাক্টিভ অফিসার ভাড়া করে নিয়ে আসতে হবে বাংলাদেশে। ব্রেন ড্রেন, যেটাকে আমাদের পাবলিকের ভাষায় বলা হয় যে ব্রেন ড্রেন করে অন্য দেশ থেকে নিয়ে আসতে হবে, এটা কি সম্ভব? কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, 2006 সালে বিএনপি ক্ষমতা হ্যান্ডওভার করার আগে, হ্যান্ডওভার করতে চায়নি, 160 জন জেলা নির্বাচন অফিসার নিয়োগ দিয়েছিল, যারা প্রত্যেকেই আঁতিঘাতি ঘেঁটে ছাত্রদল শিবিরের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছিল, এবং এখনও কিন্তু নির্বাচন পরিচালনা করছেন সে কর্মকর্তাগুলো, ওদের কাউকে কিন্তু বাদ দেওয়া হয়নি। দুই একজন মধ্যে দুর্নীতির কারণে বাদ পড়েছে, সবাই কিন্তু এখনও কর্মরত অবস্থায় আছে। এবং উনি এসপির কথা বলেছেন, উনি ডিসির কথা বলেছেন, রিপন ভাই অনেক প্রাজ্ঞ পলিটিশিয়ান, আগামী নির্বাচন যে এসপি ডিসিগুলো কন্ডাক্ট করবে, ওরা কেউ কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বিসিএস অফিসার হয়নি, ওরা তার আগে মেধায় যোগ্যতায় উত্তীর্ণ হয়ে বিসিএস অফিসার হয়েছে। তাহলে আমাদের তো কোনো না কোনো জায়গায় আস্থা রাখতে হবে, আমরা যদি সবাইকে একই পাল্লায় মাপি, তাহলে করতে হবে কি, পুরা প্রশাসনটাই হয় ইন্ডিয়া থেকে আনতে হবে, নাহলে পাকিস্তান থেকে আনতে হবে, নাহলে আমেরিকা থেকে আনতে হবে, অথবা থার্ড কান্ট্রি আমরা সিঙ্গাপুর থেকে আনতে পারি, কিন্তু সেটা সম্ভব কি না। তা এখন আরেকটি কথা বলেছেন যে একটা বিরতি নেই, বিরতির পরে আবার আসি।